জেনে নিন পুঁইশাকের নানাবিধ উপকারিতা। প্রবাদ আছে, শাকের মধ্যে পুঁই, মাছের মধ্যে রুই। পুঁইশাক আমাদের দেশের জনপ্রিয় এবং বেশ সুস্বাদু ও পুষ্টিকর একটি শাক। সবজি বাজারে প্রায় সারা বছরই পুঁইশাক পাওয়া যায়। পুঁইশাক ভাজি কিংবা ঝোল রান্না করা ছাড়াও পাকোড়া বানিয়ে খাওয়া যায়। ইলিশ পুঁই ও চিংড়ি পুঁই অনেকের অতি প্রিয় তরকারি। সবুজ ও লাল এই দুই রঙের হয়ে থাকে পুঁইশাক। সহজলভ্য বলে এই শাক কম বেশি সবার কাছে প্রিয়। স্বাস্থ্য সুরক্ষায় এর রয়েছে অনেক পুষ্টিগুণ। অন্যান্য অনেক শাকের মতো এর মধ্যে অনেক ভিটামিন এ, ভিটামিন সি, পাশাপাশি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং আয়রন আছে। নানা ধরনের ভিটামিন সমৃদ্ধ এই শাকটি একদিকে যেমন বহুবিধ রোগ প্রতিরোধে সাহায্য করে, অন্যদিকে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া ক্যালোরির ঘনত্বও কম, তদুপরি ক্যালোরি প্রতি আমিষের পরিমাণ বেশি। আসুন এবার জেনে নিই পুঁইশাকের উপকারিতা সম্পর্কে। পুঁইশাকে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ, যা কোষ্ঠকাঠিন্য দূর করে, দেহের বর্জ্য সুষ্ঠুভাবে বাইরে যেতে সাহায্য করে। পুঁইশাকে বিদ্যমান ভিটামিন এ এবং সি, যা ত্বকের রোগ জীবাণু দূর করে, শারীরিক বৃদ্ধিতে সহায়তা করে, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে, সেই সাথে চুলকেও মজবুত রাখে। নিয়মিত পুঁইশাক খেলে পাইলস, ফিস্টুলা ও হেমোরয়েড হওয়ার সম্ভাবনা থাকে খুবই কম। পুঁইশাকে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার থাকে, যা পাকস্থলী ও কোলন ক্যান্সার প্রতিরোধ করে। যারা ব্রণের সমস্যায় ভোগেন তাদের জন্য পুঁইশাক খুব ভালো। পুষ্টিগুণ বেশি থাকায় এই শাক রোগ প্রতিরোধে বেশ কাজ করে। পুঁইশাক দেহ থেকে সঠিকভাবে বর্জ্য নিষ্কাশন করে বদহজম, গ্যাস, অ্যাসিডিটি সহ নানা সমস্যা দূর করে। পুঁইশাকের আছে অ্যান্টি ইনফ্লামেটরি গুণ। শরীরের কোনো অংশ আঘাতপ্রাপ্ত হয়ে ফুলে গেলে পুঁইশাকের শিকড় বেটে লাগালে দ্রুত উপশম হয়। শরীরের খোসপাসরা কিংবা ফোড়ার মতো অনাবশ্যক সংক্রমণের বিরুদ্ধেও লড়তে পারদর্শী পুঁইশাক। পুঁইশাকে রক্তে চর্বির মাত্রা বেড়ে যাওয়ার কোনো ভয় নেই। তবে অনেকের পুঁইশাকে অ্যালার্জি আছে, তাই পরিবারের সবার স্বাস্থ্য সচেতনতায় প্রতিদিনের খাদ্য তালিকায় পুঁইশাক রাখুন।